নমস্কার বন্ধুকরে আপন শুধু আই মা কাহাণী হরর প্রডকাষ্ট বন্ধুণ আজ প্রডকাষ্ট যা পূর্ব যদি আপনার চ্যানেল নূ আসি বা এপর্যন্ত আমার চ্যানেল সবসক্রাইব করে না তবে চ্যানেল সবসক্রাইব করে সাইডে থাকা বে লআকন কু অল করে দিতু বন্ধু এ চতুর্থ যদি এর পূর্ব অধ্যায়ে গুড়ি আপনার দেখি না তবে তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বটন এসব হওয়া ভিতরে ভয়ভীত জন ও বড়কা বঞ্চি লোক মানে যেমি পেমি গতিশীল গাড়ি মানক পশি পড়াই যাতে কি গাড়ির কবাটে ওহড়ছি কি সিট তলে লুচি যাইছে ড্রাইভর আখিপিছুড়াকে জঙ্গল রাস্তার খালখমা নমানি গাড়ি কু অতি তীব্র বেগম আগকু নিয়ে যা তা পছপে ঘাস ও বুদা হলচল করে আসু থে গার্ড সবুজ রঙর চলন্তী শব ছেড় মাংস খন্ড ও নিজে লুম্বিনী পথুরিয়া রাস্তায় চক মাড়া যোগ যতিশীল গাড়ি কচাড়ি হয়ে তলে পড়ুছে সে আ বঞ্চবার আশা রকুনি মাড়ি বসি সেই চলন্ত শব মানে নিজপরি অবস্থায় পরিণত করে দে বাটরে গলা বেড়ে যে বন্য জন্তু এমানু মিলুছে তার সান অবস্থা হোছি এইপৰি শ শলন্ত গতি কৰোটি হঠাৎ এক হুংকা ভিতৰক চলি গ'ল হুংকা ভিতৰত হঠাৎ ফঁ ফঁৰ শব্দ শুনাগ হুংকা মাটি ফটাই বাঢ়িলা এক বিশা অহিৰাজ চাপ যাৰ ফা কামুৰি ৰ এণ্ডুটি এক পচাশড়া ভল্লোক দৌডু থাকে এমানকৰ গহণৰে ଯଦି ରାସ୍ତାର ଆଖପାଖରେ କେଉଁଠି କେଉଁ ମଲା ଜନ୍ତୁର ସଢ଼ି ଯାଇଥିବା ଶବ ପଡ଼ିଛେ ସେ ବି ଲୁମ୍ବିନୀର ସବୁଜ ଭୂତାଣୁର ପ୍ରଭାବରେ ଆସି ପୁନଃ ଉଠି ଦୌଡ଼ିବାକୁ ଲାଗୁଛେ ଏହିପରି ରାତିର କିଟ୍ କିଟ୍ ଅନ୍ଧାର ଭିତରେ ଗାଡ଼ିରେ ସେମାନେ ବସ୍ ଗାଁର ସେହି ବିରାଟ ପୋଖରୀ ପାଖରେ ପହଞ୍ଚିଛନ୍ତି ଶବମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଆସୁଥିବା ସେ ଡେଙ୍ଗା ସ୍ତ୍ରୀ ଲୋକଟି ଏବେ ଆଉ ଥରେ ବଡ଼ ଆଁ କରି ଏକ ବିକଟର ଚିତ୍କାର କରିଥିଲା তাহার তীব্রতা সহরে জন বড়া শ্রমিক ও সুরক্ষা কর্মী সমেত প্রতিটি ড্রাইভর এবে গাড়ি চালনা ছাড়ি আখি বুজে নিজ কান বন্ধ করা লাগলে আগ রাস্তার বামপট পূর্ব দিগরে লা সেই গাঁর পোখরীর খাল যে অন্ধারে স্বল্প দৃশ্যমান হলা কলা পান বোলে আগকু যাই মাড় হয়ে গলা পোখরী হুড়া রাস্তা উপরে সেই বিশাল তেতুলি বৃক্ষরে বোলেরোটি টিকি অনেই হই যা ফল তা ঘুড়ি পড়াইলা ঘাস বুধাপূর্ণ সেই পোখরী কূল খাল আড়ু দেখু এক বড় ধরণের দুর্ঘটনা ঘটলা আগপছ হই আসুকের তিনটি যাত্রীবাহী গাড়ি ও চারিটি ট্রক মান ভিতরে পোখরী ভিতরক পশিগলে দুইটি ট্রক তৎসহিত অনেক লোক ভয়ভীত চিৎকার খেয়ে যা পোখরী পাখু সে অস্তগ পর্যন্ত পছপটু গছ ও রাস্তা প্রকম্পিত করে দল দল হয়ে পঁচিগলে চলতি শব মানা ও তা সেই মহারাণী লোম্বিনী এপটে আগপছ হয়ে তিনটি যাত্রীবাহী গাড়ি ও চারিটা ট্রক মান ভিতরে ধক্কা হয়ে আগ দুইটি ট্রক পশিগলে সিধা পোখরী কূলের পাঁড়ি ভিতরক এপটে শবসে রিদে বা চাৰিটা অজনিয়া মোটা কাঠগণ্ডি নিজ বিশাালোডৰে গৈঠা দি মাৰি ৰাস্তাৰু হটাইদে লম্বিনী ৰাক্ষী তোখৰী হুড়াৰে ঠিয়া হৈ নিজ আখি দুইটো সবুজ ৰশ্মিৰে আলোকিত কৰিব লাগিল প্ৰত্যেকটি গাড়ীক যৌৰ্ণ মুৰে বৰ আঘাত লাগি থাকে এই পোখৰী হুড়াৰো সবুজ ৰশ্মিটা দেহৰে পঢ়িলা দুৰ্ঘটনাগ্ৰস্ত গাড়ী মান ভিতৰত থকা সমস্ত ক্ষতাক্ত লোকৰ ଦେହରେ ମଧ୍ୟ ସେହି ଆଲୋକ ପଡ଼ିଲା ହଠାତ୍ ସେମାନଙ୍କ ଦେହ ଅସୁସ୍ଥ ହେବାକୁ ଲାଗିଲା କାଶ ସହିତ ଶ୍ୱାସକ୍ରିୟାରେ ଅସୁବିଧା ହେବାକୁ ଲାଗିଲା ସମସ୍ତଙ୍କୁ ହଠାତ୍ ଅତ୍ୟନ୍ତ ଗରମ ଅନୁଭୂତ ହେଲାରୁ ସମସ୍ତେ ଗାଡ଼ିମାନଙ୍କରୁ ବାହାରକୁ ଆସିଗଲେ ଦେଖୁ ଦେଖୁ ଜଙ୍ଗଲୀ ରାସ୍ତା ପଟୁ ପୋଖରୀ ଭିତରକୁ ଦୌଡ଼ି ଆସିଲେ ବିଶାଳ ଚଳନ୍ତି ଶବମାନଙ୍କର ସେନା ଭୟରେ ନିଜ ଜୀବନ ବଞ୍ଚେଇବାକୁ ଯାଏ আাহত হৈ বলকা শ্ৰমিক সুৰক্ষা কৰ্মী মানে গাড়ী ভিতৰত কাঠ কাটৰ মেচিন চবু চলাই ঘঁ ঘঁ শব্দ কৰে কাঠি পকাইলে তৰক আক্ৰমণ কৰাৰ চলতি শৱ মান শৰীৰ গুড়িক হেলে এতে মাত্ৰ অসংখ্য শৱ মানে উৎপাত কৰি এখন ঝুণি পকাইলে যায় প্ৰত্যেক লোকৰ যন্ত্ৰণা দায়ক মৃত্যু হে এই পালে কোটি কোটি ৰক্ত পিপাশু চলতি শৱ এবে লুম্বিনী শক্ত লাতরে তিনোটি যাক যাত্রীবাহী গাড়ি ও বড়কা দুইটি ট্রক কূলর মাটি গড়ি গড়ি পোখরী ভিতরক পড়াইলে এবে জন ছড়া আহ জীবিত নথিলে। জন নিজের গাড়ির সবুক ডোর কু ভাল ভাবে বন্ধ করে সেই গাড়ি ভিতরে বসি থাকে তা কান ফাটি রক্ত বাহু থাকে তা বোলেরোর আগ কাজ ও ডোর কাছ বেড়ে বেড়ে হাত গোড় মুন্ডরে হার করতে সে শব মানে কচবস ফাটু যাও এত বেড়ে সে দেখিলা তোবাইল টিকি নেটওয়ার্ক অনেজ ভাই মাইকেল কু মোবাইল জলদি জলদি এক সন্দেশ লিখি পঠাইলা মুবিনি এ জঙ্গল কু কে আসবন এ কালা ভুবন হি সাহারা যেতে লোক আনি সবু শত্রু পালটি গেলে গুড বাই তাপরে মোবাইল কু হাত পকাই নিজ দামী কোৰ্টি খুলি দেখিলা স্বৰ্ণ অক্ষৰৰে লেখা হৈ থকা জন্ন শব্দকু ঘো ধ্বনিকৰি তিনি পটু কাছ ফটাই পচি আচিলে চবুজ বৰ্ণৰ সমস্ত মৃত বনবাসী শ্ৰমিক সুৰক্ষা কৰ্মী পচাচড়া শৰীৰৰ বন্যন্তু ও মুণ্ডবিহীন বিৰিয়ানী ছে বোলে ভিডি ভিডি শেষৰে অন্য়াড়ীমানক সৈতে পোখৰী পাণিৰে বুঢ়াই দিয়গলা লুম্বীৰ মায়াৱী শক্তি দ্বাৰা ଏବେ ସେହି ପାଖ ଗାଁରେ ଗୁଳିମାଡ଼ରେ ମରି ତଳେ ପଡ଼ିଥିବା ସମସ୍ତ ବନବାସୀ ସ୍ତ୍ରୀ ଓ ଛୋଟ ପିଲାଙ୍କ ଶବ ପୁନର୍ଜୀବିତ ହୋଇ ପୋଖରୀ ପାଖରେ ଲୁମ୍ବିଣୀ ନିକଟକୁ ଆସିଗଲେ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଗୋଟିଏ ଛୋଟ ପିଲାର ସବୁଜ ଚଳନ୍ତା ଶବକୁ ନିଜ ହାତରେ ଉଠେଇ ନେଲା ଲୁମ୍ବିଣୀ ତାପରେ ଚାରିପଟ ଜଙ୍ଗଲକୁ ଚାହିଁ ଅନୁଭବ କଲା ଯେ ଜଙ୍ଗଲର ବୃକ୍ଷ ଗୁଡ଼ିକର ଉଚ୍ଚତା ଓ ଶାଖାପତ୍ରମାନଙ୍କ ଘନତା ବହୁତ ମାତ୍ରାରେ କମ୍ ହୋଇଯାଇଛି ଏବେ ଇସାରାରେ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲା ନିଜ ସେନାର ଶବମାନଙ୍କ ଜଙ୍ଗଲର କୋଣ ଅନୁକୋଣକୁ ଯାଏ ପ୍ରତ୍ୟେକଟି ଜୀବିତ ପ୍ରାଣୀକୁ ସେନାରେ ସାମିଲ କରିନେବା ପାଇଁ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ପୋଖରୀ ଭିତରୁ ବାହାରେ ଜଙ୍ଗଲର ପୂର୍ବ ପଶ୍ଚିମ ଓ ଉତ୍ତର ପଟକୁ ତୀବ୍ର ଗତିରେ ମାଡ଼ିଗଲେ ଶବମାନେ ଗଛପତ୍ର ହଲାଏ ଏବେ ଚଳନ୍ତି ଛୁଆର ଶବଟିକୁ ଧରେ

তা নিজ সবুজ রশ্মি রূপক ক্ষতিকারক মায়াবী শক্তি হ্রাস পাই যা যাঠার বঞ্চয় সে মহাভারত যুগে যুগের সেই স্থানের অত্যন্ত বিশালকায় বৃক্ষ মান কৃষ্ণকায় ছায়া ও পর্ত মান গুমফা মানক বাস কর তেম আজিকা কলিযুগ সময় জঙ্গল তাপমে সেতা বাসযোগ্য নথিবা মনে মনে ভাবুলে সে এইসব অঘটন ভিতরে রাতে ধীরে ধীরে বিতবা লাগি সপটি জনৰৰ সন্দেহ মাইকেলৰ মোবাইল পহঁচি চাৰি লও ফেৰবি নে এই জংঘল কুকি আচিব নে এই ভুৱনহি চহাৰা এই যেতিয়ে লোক আনিছিলে সবু শত্ৰু পালি কলে গুড বাই মোবাইলটো এচবু পঢ়ি মাইকেল কু ঠিকে বুজা পাৰু নাথাকা সেই সন্দেহৰ অৰ্থ কণ ফোন সুইচ অফ দেখাও থাকে জনৰ অকৰ্মী মানক এপরে নিজ ব্যবসায়র সাম্রাজ্য চলার চব্বিশ ঘণ্টা ব্যস্ততা মাইকেল নিশ্চিত কিছু অঘটন ঘটি আওয়াস হবার সে নিজ ডাণ গুন্ডা ভুবনকু জনাইলা ভুবনে সন্দেশক গুরুত্ব নদে বাণ বন্ধুকধারী সুরক্ষা কর্মীকে সেই মৃতগণ্ড জঙ্গল অভিমুখে রাতে পঠাই দেলা। ৰাতি বারটা পাখা পাখি পঁচলে জঙ্গলর ঠিক দক্ষিণ পট মুহে কচা সড়কের জন ও তার লোক মান গাড়ির চকর বিট চিহ্ন দেখে সে জঙ্গল ভিতরক প্রবেশ কলে গাড়ির হেডলাইট আলুরে দেখলে জঙ্গল ভিতরক কচা সড়ক পথরে লম্বি যাই ট্রক চক বিটর খালুয়া চিহ্ন সবু যার চিহ্ন তো লাগলে ফেরবার চিহ্ন নি এবার আপরি নগক বড়লে সে কিছু বাট আগক যা দেখা গলা সেই সুন্দর গাঁটি পাখু যাই গুলি মাডও ও রক্ত ছিটার চিহ্ন বনবাসী ছোট ছোট ঝাটি মাটিৰ কাথ ঘর সব সেই তিরিশ জন সুরক্ষা কর্মীক মুখ্য লা জাফর জাফর সেখানে পৌঁছবা পরে মাইকেল কু ফোন লগাইলা ফোন রিং হেউথা ঠিক সেই সময় হঠাৎ গাড়ির আলোৰ ডাণ পট পূর্ব দিগরে এক ভঙ্গা ঘর পছপটে দুইটি সবুজ উজ্জ্বল আখি দেখ জাফরক ফোন কু কানুৰু কাঢ়ি পেণ্ট পকেট ৰখি সেইকু চে সে বন্ধুক আগতে লাগি থকা টৰ্চ আলুকু পকাইলা সে ঈশ্ববুজ গোলাকাৰ লণ্ডা মু দেখাগ আলু পঢ়ো পঢ়ো সেই ঘৰ পছপি লুচি গল জাফৰ সে সে গাড়ী ওলাই সেই আমি ধীৰে ধীৰে চালিব লাগিল তা সৈতে অন্য়ৰ ধ্যান্য গা সেই আকৌ এইমানক গাড়ী আগৰে ହେଡ଼ଲାଇଟ୍ ଆଲୁଅର ବାମ ପଶ୍ଚିମ ପଟୁ ବାହାରି ଉତ୍ତର ଦିଗକୁ ଦୌଡ଼ି ପଳାଇଗଲା ଏକ ମୁଣ୍ଡବିହୀନ ଗୋଟା ବିରିୟାନୀ ଛେଳି ଆଗରେ ଥିବା ପୋଖରୀ ଆଡ଼କୁ ତିରିଶ ଜଣ ସୁରକ୍ଷାକର୍ମୀ ସେହି ମୁଣ୍ଡବିହୀନ ଛେଳିକୁ ଦେଖି ଅତ୍ୟନ୍ତ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଗଲେ ଜାଫର୍ ଡାକ ପକାଇଲା ଘର ପଛପଟେ ଲୁଚିଥିବା ସେହି ଜନ୍ତୁକୁ ହେ କିଏ ରେ କିଏ ସେଠି ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ତର ତର ହୋଇ ଘର ପଛପଟୁ ବାହାରି ଆସିଲା ଲଣ୍ଡା ମୁଣ୍ଡର ଏକ ଲଙ୍ଗଳା ପତଳା ମଣିଷ ଝୁଣି ହୋଇଗଲା ପରି ରକ୍ତାକ୍ତ ରୋଗିଣା ଦେହରେ ପୋଷାକ ନଥାଏ ଚିରା ଫଟା ପ୍ୟାଣ୍ଟଟି ପିନ୍ଧିଛି ଅଣ୍ଟାଠାରୁ ଆଣ୍ଠୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଲଙ୍ଗଳା ପାଟି ଆଁ କରି ସବୁଜ ଚକ୍ଷୁ ଦେଖାଉଛି ଶୁଖିଲା ଧଳା ସବୁଜ ଚର୍ମରେ ଭାରି କଦର୍ଯ୍ୟ ଦେଖାଯାଉଥାଏ ସେ ସିଧାସି ଲମ୍ଫ ପ୍ରଦାନ କଲା ଜାଫର୍ ଉପରକୁ নিজকে বঞ্চব যাই জাফর নিজ বন্ধুকর গুড়িটিয়ে চলাই দেখ গুড় বাঁজলা সে লঙ্গলা পতলা মানুষের কান্ধরে সংগে সঙ্গে নই পড়ে দুই হাত গোড়ে দৌড়ি দৌড়ি পড়াইলা সেই ছেড়ে যাই দিগ আড়াড়ি থাকা সমস্ত এ অবিশ্বসনীয় ঘটনা দেখি অজব লাগু থাকে জাফর আউ ডে নাড়ে বসিলা ও দুই গাড়ির ড্রাইভরক সেই দিগ আড়েপা নির্দেশ দেলা দুই গাড়ি শীঘ্র যাই পচিলা গাঁ শেষ মুন্ডে থাক সেই পোখরী পাখে সে পোখরী পাখে পচা ক্ষে সেই লঙ্গলা পতলা মানিষে পোখরী ভিতরক পশিগাল সঙ্গে সঙ্গে গাড়ি রাখে সমস্ত সুরক্ষা কর্মী গাড়ির তলক ও আসে পোখরী ভিতরক বন্ধুক দেখাই সাবধান হয়ে ঠিয়া হলে টর্চ চালু দেখে পোখরী ভিতরে দুই তিনটি মোটামোটা কাঠগি ভাসুছে জাফর নির্দেশে প্রত্যেকটি লোক অলগা অলগা হৈ সবু দিগুক দেখু থে পাঁচজণ সুরক্ষা কর্মী সেই তেতুলু গছ পাখে পছি দেখিলে। সন্তসন্তী বোদা মান ভিতরে কিছু গোটিয়ে হলচল হে এত বেড়ে জাফরক ধীরে ধীরে কার হালো হালো ডাকিবার শব্দ শু যাওয়া পড় লাগিলা সে চারিআড় অনাই দেখা চেষ্টা কর ডাকো আসুছে

কোণ হয়েছি সেটি তুমি মানে কেউ এবে জাবর কলে সরি স্যার আমি জঙ্গল মুহণ বাট দিয়ে জন সার আসি গাড়ি মান চক পিট চিহ্ন অনুসরণ করে গোটি গাঁ মঝে পচিল আপনার অজব লাগিপে কিন্তু গোটি রোগিণা লোক হঠাৎ মো উপরক আক্রমণ কলা সে গুড়ি কলে এপটে বিরিয়ানি ছেড়ি মাংসটে দৌড়ি দৌড়ি গলা আমাডি আগে সে দুইটি অজব জিনিসক খোঁজি চালুছু আমি পোখরি পাখে মাইকেল কে হাট নন কনে মিতি এমি পগল ভেয়া কুছু জাফর তো মুন্ড তো ঠিক আছে এতই কথাবার্তা বেড়ে তেতুলু গছ মূলে সন্তসন্ধী বোদা ভিতরে হেউ হলচল কুান করা যাই পাঁচ জনক দেখ দুইটি ছোট ছোট লঙ্গলা ক্ষতাক্ত দেহরে গুড়ি মাড় চিহ্ন রোগীণা জ্বলন্ত চবুজ আখিছ শুখিলা এইচ সবুজ শুখিলা চৰ্ম ধীৰে ধীৰে বুদা মান ভিতৰত বাহি খি খি শব্দ কৰি অত্যন্ত তীব্ৰ গতিৰে নেওল পাৰি গুৰুণ্ডি গুৰুণ্ডি অন্য়ুৰক্ষা কৰ্মী ভিতৰত পচি গলে চমকি পঢ়ি পাঁচজণ পাখেই গলে জাফৰকু ডাকিলে জাফৰ ফোন ৰু ধান হটাই দেখিলা সেই দুইটি লংগা ৰোগীণা শিশু ସୁରକ୍ଷାକର୍ମୀଙ୍କ ଭିତରେ ଦୁଇ ଜଣଙ୍କ ଉପରେ ତରତର ହୋଇ ଚଢ଼ିଯାଇ ବେକ ଓ କାନ୍ଧକୁ କାମୁଡ଼ିଦେଲେ ସବୁଜ ଦାନ୍ତରେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଦୁଇ ଶିଶୁଙ୍କୁ ନିଜଠାରୁ ଦୂରକୁ ଫୋପାଡ଼ି ଦେଇ ଦୁଇ ସୁରକ୍ଷାକର୍ମୀ ନିଜ କାନ୍ଧ ଓ ବେକରେ ଥିବା କାମୁଡ଼ା ସ୍ଥାନକୁ ହାତ ଲଗାଇ ରକ୍ତସ୍ରାବ ବନ୍ଦ କରିବାକୁ ଲାଗିଲେ ଦୁଇ ଶିଶୁ ତଳେ ପଡ଼ିଯାଇ କ୍ଷି ଖି ଶବ୍ଦ କରି ପୋଖରୀ କୂଳପଟ ଗଡ଼ିଆ ଆଡ଼କୁ ଚାଲିଗଲେ ଯାଫରେବେ ମାଇକେଲକୁ କହିଲା স্যার স্যার আপনার পরে ফোন করুে কল কাটি নিজ ফোনকে পকেট্রে রাখিলা সে এবং ক্রোধের বন্ধুকর গুলি চলাই সে দুই শিশুক আড় গোটি শিশু গুড়ি মাড় খাই পোখরী পাঁড়ি ভিতরক গড়ি পড়িলা আর শিশুটি পাধা ডেই পড়লা ঠিক এত সবুজ রশ্মি সহিত মারাৎক চিৎকার ধ্বনি আসিলা তেতুলি গছ উপর হৃদয় ভিতর চিড়িদেপরে কর্কশ ধ্বনি শুনে ସମସ୍ତଙ୍କ ହାତରୁ ବନ୍ଧୁକ ଗଳି ପଡ଼ିବା ସହିତ ନାଗ ଓ କାନ ବାଟେ ରକ୍ତ ବାହାରିଗଲା ଦେଖୁ ଦେଖୁ ପୋଖରୀ ଭିତରୁ ଓ ଚତୁର୍ ଦିଗରେ ଥିବା ଗଛମାନଙ୍କ ଭିତରେ ହଲଚଲ ସୃଷ୍ଟି ହୋଇ ଆସୁଥାଏ ଗୋଟା ଗୋଟା ସୁରକ୍ଷାକର୍ମୀଙ୍କ ମୁଣ୍ଡ ବୁଲାଇବା ଯୋଗୁଁ ସମସ୍ତେ କାନ ବନ୍ଦ କରି ତଳେ ବସି ପଡ଼ିଲେ କିଛି ଲୋକ ବାନ୍ତି ମଧ୍ୟ କରି ପକାଇଲେ ଅତ୍ୟନ୍ତ ଗରମ ଓ ଅସୁସ୍ଥତା ଅନୁଭବ ହେଲା ସମସ୍ତଙ୍କୁ

ଓ ଟିକେ ପଛକୁ ମଧ୍ୟ ଘୁଞ୍ଚିଗଲେ ଇସଦ୍ ଲାଲ୍ ପୁରୁଣା ଚିରା ଶାଢ଼ୀର କାନି ଫଡ଼ ଫଡ଼ ହୋଇ ଉଡ଼ୁଥାଏ ଆରପଟେ ପୋଖରୀ ପାଣିକୁ ଚହଲାଇ ଓ ଆଖପାଖ ଗଛମାନଙ୍କୁ ଦୋହଲାଇ ଅନେକ ଚଳନ୍ତି ସବୁ ବାହାରି ଆସିଲେ ସେହି କୂଳ ଉପର ରାସ୍ତା ଆଡ଼କୁ ସୁରକ୍ଷାକର୍ମୀମାନେ ଏବେ ଜୀବନ ବିକଳରେ କାନରୁ ହାତ କାଢ଼ି ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ବନ୍ଧୁକ ଦେଖାଇଲେ ଲମ୍ବିନୀ ଆଡ଼କୁ ସେମାନେ ଗୁଳି ଚଳେଇବା ପୂର୍ବରୁ ମୃତ ଜନ ତଥା ଉଦ୍ଭିଦ ବିଶେଷଜ୍ଞ ବନ୍ଧୁ ତା ସୁରକ୍ଷାକର୍ମୀ ଶ୍ରମିକ ଓ ବନବାସୀଙ୍କର ମୃତ ଶବମାନେ ତାଙ୍କ ଉପରକୁ ଆକ୍ରମଣ କରି ପକାଇଲେ ବନ୍ଧୁକରୁ ଗୁଳି ଫୁଟାଇବା ପାଇଁ ଜାଫର୍ ହାତ ବଢ଼ାଉଛି ଗୋଟିଏ ମୃତ ପଚାଶା ଶରୀରର ଅହିରା ସାପଟିଏ ଆସି ହାତରେ ଗୋଡ଼ାଇ ହୋଇ ତା ମୁହଁକୁ ଦଂଶନ କରି ପକାଇଲା ଏପଟେ ତା କାନ୍ଧରୁ ସବୁଜ ବର୍ଣ୍ଣର କ୍ଷେତାକ୍ତ ଶୃଗାଳଟିଏ কামুড়ি মাংস ছণ্ডাই খাইগাল এইপরি ভিড় ভিড় সমস্ত পোখরী পাড়ি ভিতরকইগলে লুম্বিন বিশাল সেনার সৈন্য মানে। মৃত্যু হো জাফরক দেখা গলা পাড়ি ভিতরে পড়েছিল ট্রক কঠ কটর মেসিন যাত্রীবাহী গাড়ি ও জনর বোলের উপরে পারি হয়ে পড়ে সেই দামি কোট আঙ্ক মাটি রামপোড়ি পকাই ছটপট হলে কোণী লাভ হলানি

ও এবার জাফর পাগলক ভলি কোন গুটে গপুছে নিজ ফোন সুইচ অফ করেদে সকালে মাইকেল কো বিভিন্ন দলর রাজনেতা সহিত বিদেশ রু কলাধন ফেরবার এক সভা থিলা তে শীঘ্র নিজ মোবাইলের জাফর আউ জন মোবাইল কু এক সন্দেশ পঠাই লেখিলা তুমি মানে যা পার্টি করুছ কর হলে শীঘ্র নিজের কাম শেষ করে সপ্তাহ ভিতরে ফেরি আস ভুবন টঙ্কা নেই সুইডেন ফেরব সেই কালি মিটিং অঁ মোৰ নেতা মান সৈতে জমাৰ বি সময় নাই মোৰ পাখেৰে টকা সামান্য বিলম্ব নহবা দৰকাৰ অকেমাই বয়স তাৰপৰা শৈপা সেই নিজৰ বিশাল ৰাজকীয় ভৱন ভিতৰত সময় পাখা পাখি ৰাতি তিনিটা হৈ আছো থাকে পোখৰী হুড়া ৰাস্তাৰ তেন্তুলী গছ উপৰ যায় শাখা মানে গোড় লম্বাই লুম্বি এবাৰ যাফাৰ গোমাড় খাই শিশুটিক ধৰি বসি থাকে নিজ কোলৰে মনে মনে ভাবু থাকে এই বিশা ক্ষেত্ৰ ফলৰ জংগল পাৰ কৰি আক্ৰমণ কৰিব স্থানক হেলে সকাালূৰ্য কি কাৰণ পালি যাব এপটে জংগলৰ বৃক্ষ পঁচিছ ফুট বিশাল শৰীৰ দিনবেলা আৱশ্যক অন্ধকাৰৰ ভৰপূৰ ছায়া প্ৰদান কৰি পাৰিব নে তুমি সূৰ্য ঠাৰু ৰক্ষা পাইপাই পুনৰবাৰ অগ্নিগিৰিৰ সেই ভংগ মন্দিৰৰ গুমফা ভিতৰক চালি যাব স্থিৰ কলা এই গা তেন্তুলী গছ টি নিজ ৰাত্ৰি প্ৰহৰৰ ঠিকনা বুলি মনে মনে ঠিক কৰি নেচেকা আচিলা কিছু শব পোখৰীপাণি ভিতৰত অন্ধাৰৰে থাকে কিছু জংঘলৰ বিভিন্ন স্থানত অন্য় বঞ্চি থকা জন্তু মানৰ সন্ধানৰে অঁতে আছে বলকা লোম্বী সৈত ଅଗ୍ନୟଗିରିର ଗୁମ୍ଫା ଭିତରେ ଅଛନ୍ତି ସକାଳର କିରଣ ପଡ଼ିବା କ୍ଷଣି ଜଙ୍ଗଲ ଭିତରେ ବୁଲୁଥିବା ସବୁଜ ଚଳନ୍ତା ଶବଗୁଡ଼ିକର ପ୍ରାଣଶକ୍ତି ଚାଲିଗଲା ଭଳି ସ୍ଥିର ହୋଇ ଭୂମିରେ ଗଳି ପଡ଼ିଲେ ଏପଟେ ପୋଖରୀ ଭିତରେ ମଧ୍ୟ ସେଇଆ ହେଲା ସୂର୍ଯ୍ୟଲୋକ ପଡ଼ୁଥିବା ସମସ୍ତ ସ୍ଥାନରେ ଲୁମ୍ବିନୀର ସବୁଜ ରଶ୍ମିର ପ୍ରଭାବ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଶେଷ ହୋଇଯାଉଥିଲା ମୁଣ୍ଡବିହୀନ ବିରିୟାନୀ ଛେଳିର ମାଂସଟା ଜଙ୍ଗଲର ରାସ୍ତାରେ ପଡ଼ିଥାଏ ଯାହା ପରେ ମାଛି ଓ ପୋକ ଜୋକ ଲାଗିଗଲେଣି କେଉଁଠି ଅହିରାଜ ସାପ ତ କେଉଁଠି ଶୃଗାଳର ଶବ ତ କେଉଁଠି ଚାରି ଛଅ ଜଣ ବନବାସୀଙ୍କ ଶବ ଏବେ ସବୁଜ ରଶ୍ମି ଦତ୍ତ ପ୍ରାଣ ହରାଇ ତଳେ ପଡ଼ିଛନ୍ତି ପଚାଶଡ଼ା ଶରୀରର ସବୁଜ ରଙ୍ଗ ଏବେ ଫିକା ପଡ଼ିଗଲାଣି ସୂର୍ଯ୍ୟର ରଶ୍ମି ଆଗରେ